হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি। সবার দোল পূর্ণিমা বা হোলি ভালোভাবে কাটুক। আজ আমি নারকেল বরফির রেসিপি নিয়ে হাজির হয়েছি। দোল পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হয়, সে উপলক্ষে আমি এটা তৈরি করেছি। এই নারকেল বরফি করতে 15-20 মিনিট সময় লাগে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি কিভাবে এই নারকেল বরফিটা তৈরি করেছি সেটাই আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকে আমার রেসিপি নারকেল বরফি। নারকেল বরফি করার জন্য আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এই কাপটা মেপেই আমি নারকেলটা নিয়ে নেব। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ কাজু বাদাম। আমি লো ফ্লেমে এটা একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করলে ফ্লেভারটা খুব ভালো হয়, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন বা কুচিও দিতে পারেন। আমি এটা মিক্সি জারে বাদামটা নিয়ে নিলাম। এবার এটা গুঁড়ো করে নেব, খুব মিহি গুঁড়ো করব না। আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন আমি খুব পাউডার মতন গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি যাতে মুখের মধ্যে এটা ভালো মতন পড়ে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কাপ মেপে, মেজারিং কাপ মেপে আমি নারকেলটা নিয়ে নিচ্ছি। দেখুন আমি প্রথমে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম, এটা ফ্রেশ নারকেল কোড়া, এর জায়গায় আপনারা ডেসিকেটেড কোকোনাট দিয়ে করতে পারেন। আমি এই 2 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। আমার আরেকটু 1 মুঠো নারকেল বেশি আছে, ওটা আমি পরে অন্য কিছুতে ব্যবহার করে নেব। এবার আমি এটা মিডিয়াম ফ্লেমে নারকেলটা একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত নারকেল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা একটু ভেজে নিতে হবে। দেখবেন ভাজতে ভাজতে এটা একটু হালকাও হয়ে গেছে আর ময়েশ্চারটা একটু কমে গেছে। এখানে নারকেলটা একটু ক্রিম মতন বলে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়ে নিই। আপনারা যদি চান একটু মিক্সিতে অল্প ঘিস রেখে গ্রাইন্ড করে নিতে পারেন। আমি আজকে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করছি। আমি 2 কাপ নারকেলের জন্য 1 কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। আপনারা গুঁড়ো চিনি বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, বা এমনি দুধ ভালো মতন করে ফুটিয়ে নিয়েও এটা তৈরি করতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটা ভালো মতন করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা একটা স্টিকি মতো, মানে পাক তৈরি না হচ্ছে। আমরা যেরকম নারকেলের নাড়ু করি অত কড়া পাক হবে না। পাকটা যখন হয়ে আসবে তখনই এটা কড়া বা ফ্রাই প্যান থেকে উঠে আসবে, তখনই বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এটা সুন্দর গন্ধ হয়, খেতে ভালো লাগে। আপনারা কেশরও দুধের গুলে দিতে পারেন, তাতে কালারও হবে এবং স্বাদটাও ভালো হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন অনেকটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাদাম গুঁড়োটা। এবার বাদাম গুঁড়োটা আমি ভালো মতন নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার পাকটা ব্যাস হয়েই এসছে, আমার ফ্রাই প্যান থেকে দেখছেন কীরকম উঠে আসছে। আমি আর একটুখানি পরেই এটা গ্যাসটা বন্ধ করে দেব। বেশি কিন্তু কড়া করতে যাবেন না, তাহলে কিন্তু বরফি ভালো মতন তৈরি হবে না। এটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট মতন সময় লাগলো আমার এটা তৈরি করতে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একটা থালাতে আমি অল্প একটু ঘি নিলাম, ঘিটা আমি হাতের সাহায্যে থালার মধ্যে ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সব নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে বা আপনারা চামচ দিয়ে হোক, যা দিয়ে হোক, যেটা আপনারা সুবিধা, তা দিয়ে এটা চেপে চেপে একটা চৌকো শেপ করে নিতে হবে, কেন এরপরে এটাকে বরফি হোক বা চৌকো হোক কেটে নেওয়ার জন্য। খুব বেশি পাতলা করবেন, একটু মোটার উপর জমাবেন, তাহলে ভালো হবে। আমি এর মধ্যে একটু আমন্ড কুচি আর একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব, এটা অপশনাল, এটা গার্নিশ করার জন্য। এগুলো ছাড়াও কিন্তু নারকেল বরফি খেতে এমনি খুব ভালো লাগে। আমি এটা স্প্যাচুলার দিয়ে বাদামগুলো একটু প্রেস করে দিচ্ছি যাতে নারকেল বরফির মধ্যে এটা বসে যায়। আমি এভাবে 1/2 ঘন্টা এটা ঠান্ডা হতে দেবো। 1/2 ঘন্টা পর আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এগুলো একটু কেটে নিচ্ছি, যেভাবে করে আমরা পিস করি। পুরো এখন তুলবো না, গরম আছে, জাস্ট একটু কাট দিয়ে রাখছি। যখন ঠান্ডাও হয়ে ভালো মতন শক্ত হয়ে যাবে তখন যাতে তুলতে অসুবিধে না হয়। আপনারা যদি মনে করেন আপনারা একেবারে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কাটটা দিয়ে নিতে পারেন।
আমি এভাবে করে এটাকে এক ঘন্টা আরও ঠান্ডা হতে দেব। দু ঘন্টা পর বরফি একদম ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরিতে একটু ঘি মাখিয়ে নিলাম। আমি আগেই বরফিটা কেটে রেখেছিলাম, তার উপরে আর একটু কেটে নিচ্ছি যাতে বরফিটা সহজে তোলা যায়। এখন ঠান্ডা একটু শক্ত হয়ে গেছে। দেখুন, আমি প্রথমে একটা টুকরো সরিয়ে নিলাম। এই সময় আপনারা একটু সাবধানে তুলবেন, ছুরি দিয়ে করতে যাবেন না। কোনো কিছু চামচ দিয়ে একটু নিচ থেকে আলতো করে তুলে দিলে কিন্তু পিসগুলো আপনি হাত দিয়ে তুলে নিতে পারবেন। আমি এভাবে করে পিসগুলো একটু প্রথমে একটু আলগা করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে আমি পিসগুলো সব তুলে নিচ্ছি। এভাবেই আমি সব পিসগুলো তুলে নেব। আমি এখানে চৌকো শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। আমি একটা বরফি ভেঙে দেখাচ্ছি কীরকম তৈরি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম কোনো টিফিন বক্সে আপনারা এই বরফিগুলো 15 দিন ফ্রিজে রেখে খেতে পারেন। আমার একটা বড় নারকেল থেকে 20 পিস বরফি তৈরি হয়েছে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।